ঠাকুর নিন, ঠিক আছে? এবার নিচের দিকে একটু দেখুন, তুলের উপরে দাঁড়িয়ে রান্না করছেন রাধুনি ঠাকুর। এটা হচ্ছে ব্যবস্থা, এটা হচ্ছে অবস্থার ব্যবস্থা। আমি মাটিতে দাঁড়াতে পছন্দ করি না, তাই জন্য দাঁড়িয়ে রয়েছে। কেমন আমার নামে দোষটা করে ফেলে দেয়। সকাল সকাল ঘুম থেকে উঠে চা বিস্কিট খাওয়ার পর তড়কাটা একটু গরম করে নিচ্ছি। এটা কাল রাত্রে রান্না করেছিলাম ওদের জন্য, মানে বান্ধবী আর বান্ধবীর বরের জন্য ঘটা করে রান্না করেছিলাম, রুটি তরকারি সব করেছিলাম। কিন্তু উনি এমন একজন মানুষ যে যেখানেই যান না কেন বমি করে, শরীর খারাপ হয়, তাই রাত্রেবেলা কিচ্ছু খায়নি, শুধু মুড়ি খেয়ে শুয়ে পড়েছিল। কিন্তু আজকে তো ওকে টেস্ট করতেই হবে, কারণ আমি কষ্ট করে রান্না করেছি, ও যদি না টেস্ট করে বলে কেমন হয়েছে খুব খারাপ দেখায়। তাই ঘুম থেকে উঠে আগে তরকাটা গরম করে ওকে রুটি দিয়ে খাওয়া করেছি, পরে আবার মুড়ি খাবে সে ঠিক আছে, কিন্তু এখন ওকে ওটা না ধরে দেবে। দুটো রুটি দেবো, একটা দুটো দিচ্ছি এখন। তুমি খাবে না? রুগী মানুষের জন্য রুটি আর তরকা, কাল থেকে বেচারি খায়নি। হ্যাঁ, তোমার কি শুধুই শরীর খারাপ হয়ে যাচ্ছে? কি খেয়েছিলে তুমি? হ্যাঁ, এরকম বল রে, রুটি তরকা কেমন হয়েছে? কাল তো খাসনি, কেমন হয়েছে বল। খুব ভালো হয়েছে, ফাটাফাটি হয়েছে, সত্যি ভালো হয়েছে। কি রান্না হবে এখন অবধি ঠিকঠাক নেই, শাক ভাজা আর মাংস। কুটুমকে ডেকে এনে কাজ করাচ্ছি, কাজ করে খেতে হবে, কাজ করে খেতে হবে। আমি একা একা কি পারি? অবশ্যই। তাই জন্য ও বাচ্চা শাক আর আমি কাটছি রসুন। এটা পটল ভাজা বসিয়েছি, আর এখানে মাংসের আলুগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি, শাক ভাজা কেটে রেখেছি, এখানে মাংসের পেঁয়াজ টমেটো এগুলো কাটা আছে, আর এটাতে ভাত বসিয়ে দিয়েছি। না, ওটাতে মাংস বসিয়েছ, পাল্টা বসতে আমি টুকটু করে করলি ওইটাই তুলে রাখ, ওটাই তুলে রাখ। আসলে আমার খেলিস নি কিছু ফেলায় না, মাংস হবে না, আলু ভাজা পটল ভাজা শাক ভাজা দিয়েই খাওয়া হবে। এটা হচ্ছে এখন চাটনি বসিয়ে দিচ্ছি, চাটনি হবে, ভাত এক ফুট ফুটানো হয়ে গেছে। বলবে ঘরে গিয়ে যে রমি আমাকে দিয়ে রান্না করিয়েছে, এখানেই খেলবো, বাইরেটাই আবার কোথায়? ওই গেটের বাইরেটা না, এই গেটের বাইরেটা। ম্যাজিক ম্যাজিক রমি সব পারে, সব জায়গায় গিয়ে অ্যাডজাস্ট করে মানিয়ে রমি সংসার করতে পারে। দেখো এই টমেটো থাকলে তবেই না ভালো লাগে। চাটনি হয়ে গেছে, পাঁপড় ভাজবে নাকি? দাও পাঁপড় ভেজে রেখে দিই। চাটনি আমাদের পছন্দ নয় কিন্তু এনাদের পছন্দ, তাই জন্য চাটনি হচ্ছে। যদি একটু চাটনি না হলে হয়, আমারও ভালো লাগে, এ অল্প মানে একটু চাটতে ভালো লাগে। কি করছিস রে? কোথায় বসাবো বাড়িতে, তুমি ভিডিও করছো না ওই জন্য। গরিবের ঘরে এসে কষ্ট হচ্ছে খুব, কিন্তু কি আর করা যাবে, আমার এরকমই ঘর। আমার পা পড়ছে নি কষ্টে, আর বাইরে একদম চড়চড় করে রোদ দিয়েছে, অথচ ঘরে কারেন্ট নেই।
এরকম দুর্দশা আমার এখন। অবশেষে মাটন এসে হাজির হয়েছে। আসলে এখানে একটা সমস্যা কি, সানডেতেই একমাত্র মাটন কাটে, তাও আবার কখনো কখনো কাটে আবার কখনো কাটে না। তো আজকে এখানে কাটা হয়নি, তাই জন্য বাঁকুড়া থেকে আনতে দিয়েছিল। তো আমরা যদি জানতাম যে এখানে কাটা হচ্ছে না, তাহলে আজকে মাটন খেতাম না, চিকেন খেতাম। কিন্তু ও বলে দিয়েছিলো, আনতেও চলে গেছিলো, বাঁকুড়া থেকে আনতে তো একটু সময় লাগবে, তাই আসতেও দেরি হয়ে গেল। আর মাটনে এত চুল থাকে যে মাটনটা ভালো করে পরিষ্কার না করলে, খাওয়ার সময় যদি পাতে একটাও চুল থাকে, খুব বিরক্তি লাগে। এই কাজটা প্রতি সপ্তাহে আমাকেই করতে হয়, তো আজকে বললাম তুই কর। বোকা বলে মাটনটা ভালো করে দই নুন হলুদ সব কিছু দিয়ে ম্যারিনেট করা হলো। ওর যেহেতু স্নান হয়নি, তাই ওই মাটন নিয়ে ঘাঁটাঘাঁটি করছিল, আমার স্নান হয়ে গিয়েছিল বলে আমি আর হাত দিইনি। স্নান করার পর এগুলোতে হাত দিতে বা ঘাঁটাঘাঁটি করতে খুব বিরক্তি লাগে। তবে এইবারে আমার রুমটার কি সুবিধে, একটু আগেকার যুগের মতো বা একটু পুরনো পুরনো ঠিকই, কিন্তু রান্নাঘরটা প্রচুর বড়, যেটা আগের বার আমার ছোট ছিল। তাই আগে যেমন কেউ রান্নাঘরে একজনের বেশি দুজন ঢুকলে বিরক্তি লাগতো, এখন সবাই মিলে একসাথে রান্না করলেও কোনো অসুবিধে হচ্ছে না, বরং আনন্দই হচ্ছে। এমনিতে তো আমি ডেলি ব্লগ করি না, কোনো বিশেষ দিন থাকলে বা কোনো অকেশন থাকলেই ব্লগ করি। তো আজ দুজনে ঠিক করলাম দুজনেই কিছু ক্লিপ নিয়ে রাখি, পরবর্তীকালে আবার তো আমাদের দেখা হবে না, আগের মতো তো আর পরিস্থিতি নেই যে একসাথে থাকবো, পাশাপাশি থাকবো, ও তো চলে যাবে। তাই জন্য দুজনেই ক্লিপ নিয়ে রাখলাম যে একটা করে ব্লগ ছাড়বো, পরবর্তীকালে আমাদের দুজনেরই দুজনকে মনে থাকবে, ও আমাকে দেখতে পাবে, আমি ওকে দেখতে পাবো। কিন্তু দুঃখের বিষয় হলো, বাড়ি গিয়ে ওর সমস্ত ভিডিও ক্লিপ ডিলিট হয়ে গেছে। আমার কাছে যে কটা ছিল কটা দিয়েই আজকে ভিডিওটা আপলোড করতে হচ্ছে। এই যে আমাদের রাঁধুনি ঠাকুরনি, ঠিক আছে, এবার নিচের দিকে একটু দেখুন, স্টুলের উপরে দাঁড়িয়ে রান্না করছেন রাঁধুনি ঠাকুরনি। এটা হচ্ছে ব্যবস্থা, এটা হচ্ছে অবস্থার ব্যবস্থা। আমি মাটিতে দাঁড়াতে পছন্দ করি না, তাই জন্য দাঁড়িয়ে রান্না করতে পছন্দ করে না। উনি স্টুলের উপর দাঁড়িয়ে রান্না করছেন, কারণ নিদানি আমার মাটিতে পা পড়ছে না, মাটিতে পা পড়ছে না, অহংকারে অহংকারে, তাই জন্য রান্না করার অহংকার। কিসের অহংকার, এত এত রান্না করে এত সুনাম করছে যে আমার মাটিতে আর পা পড়ছে, সেই জন্য আমি স্টুলে দাঁড়িয়ে রান্না করছি। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, মাটন শাক ভাজা, পটল ভাজা আর চাটনি। এখন আমাদের ডাইনিং টেবিলটা পড়ে পড়ে ধুলো হচ্ছে। ঘরটা অনেক বড়, রাখার অনেক জায়গা, কিন্তু আমরা যে রুমটায় থাকি, মানে যে রুমটায় টিভি আছে, সেই রুমটাতে মানে বসে খেতে বেশি ভালো লাগে, তাই ডাইনিং টেবিলে আর খাওয়া হয়ে ওঠে না, অন্য রুমে পড়ে পড়ে ধুলো হচ্ছে আর কিছুই না। আর মেঝেতে বসে খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো, তাই জন্য এখন ইদানিং মেঝেতে বসে খাওয়াই শুরু করেছি। আমার এতটা সমস্যা হয় না, ওর আগে হতো, ও টিভি দেখার জন্য মাটিতে বসেই খাওয়া অভ্যেস করেছে। মাটনটা কিন্তু দারুণ সেদ্ধ হয়েছিল। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিতে গিয়ে এতটাই দেরি হয়ে গেল, ঠিক করেছিলাম যে তাড়াতাড়ি বেরোবো, শুশুনিয়া ঘুরতে যাব, কারণ এখানে ঘোরার মধ্যে তো শুশুনিয়ায়, আর ওদেরকে ওরাও এসে থেকে ঘুরতে সেরকম পায়নি, তাই জন্য ভাবলাম চলো তাহলে ঘুরে আসি। কিন্তু হয়ে গেল সন্ধে, তাই পাহাড়ে ওঠার তো কোনো স্কোপই নেই, আর গরমও পড়ে গেছে, আর পাহাড়ে ওঠাটাও খুব চাপের হয়ে যাবে। আর ওদের পাথরের কিছু জিনিসপত্র কেনার ছিল, মানে আমার কাছে দেখেছিল অনেক জিনিস, আর এখানে পাথরের জিনিস খুব ভালো, দামও খুব কম, তাই জন্য এসেছিলো অনেক কিছু কিনবে বলে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কারণ আমার এই নিয়ে তিনবার আসা হয়ে গেল এখানে, আমি আর কি কিনবো, তাই জন্য আমি ঘুরছিলাম। না না, পাথরেরই ঠিক আছে। শুশুনিয়াতে অনেকবারই আসা হয়েছে, ছোটবেলায় একবার স্কুল থেকে নিয়ে এসেছিল, তখন মায়ের সাথে এসেছিলাম, কিন্তু দুঃখের বিষয় তখন এতটাই ছোট ছিলাম যে পাহাড়ের ওপরে উঠতে পারিনি। তখন ঠিক যেরকম দেখেছিলাম এখনও কিন্তু ঠিক সেরকমই আছে, কোনো পরিবর্তন নেই। আর ছোট হলেও খুব ছোট তো নয়, ক্লাস টু থ্রিতে পড়তাম, তাই কিছু কিছু তো মনে আছে। এখন সন্ধেবেলা কখনো আসা হয়নি, এর আগেও একবার এসেছিলাম এখানে আসার পর, তখন পাহাড়ের ওপরে উঠেছিলাম অনেক কষ্ট করে। কিছু বাকি নেই আর, সব হয়েছে তো, আবার চলো, রাত হয়ে গেল সাতটা। রাতের বেলা আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ ওরা সকাল সকাল বাড়ি চলে যাবে বলে গল্প করতেই ব্যস্ত ছিলাম।
আর সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খেয়ে না খেয়ে বেরিয়ে পড়ছে ওরা বাড়ি যাওয়ার জন্য। আবার কবে দেখা হবে জানি না, কিন্তু এই যে দুটো দিন এসেছিল আমার তো খুবই ভালো লেগেছে, মানে আনন্দ হয়েছে। যেহেতু বাড়িতে একা এলে আমার ভালোই লাগে, তারপর আবার ও আসছে শুনে তো আমি আরও খুশি হয়েছিলাম। যাই হোক, যাওয়ার সময় হয়ে গেছে, যেতে তো হবে যে যার কাজে। যার এবার আবার ঘরে ফোনে আবার দু ঘন্টা ধরে গেজানো। লাস্টে যাবেন, যা রে বেরো রে, তুই ওইদিকে কোথায় যাচ্ছিস? হ্যাঁ ফোন দুটো নিয়েছিস তো, ব্যাস এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে এখানে না গো, টোটো চলে আসবে, দাঁড়াও এখানে। টাটা টোটো চলে আসতো, কিন্তু দুটো পেরোলো মানে আসবে আরো। তুমি হেঁটে হেঁটে যেতে পারবে, আশ্চর্য। টাটা টাটা কর। দুটো দিন বান্ধবীর সঙ্গে তো ভালোই কাটলো, কিন্তু আজকের দিনটা একটু মন খারাপ লাগবে, ওরও মন খারাপ লাগবে, কান্না কান্না একটু পাবে। তো যাই হোক, আবার কবে না কবে ঠিক দেখা হবে।